আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আর আজকে আমি এই ডিজাইনটা তৈরি করে দেখাবো। এটা আপনারা যে কোনো কিছুর জন্য তৈরি করতে পারেন। আপনারা ইচ্ছা করলে এই পাশ সাইডগুলোতে জয়েন করে নিয়ে এটাকে যে কোনো কিছু বানিয়ে ফেলতে পারেন। তো সহজে এই ডিজাইনটা, চলুন কীভাবে তৈরি করে ফেলতে পারি খুব সহজে দেখে নিই। তো দর্শক বন্ধুরা, আজকে আমি এই কাজটির জন্য এখানে 9টা সুতা নিয়ে নিচ্ছি আর এখানে 12 নম্বর কাঁটা নিয়ে নিচ্ছি। তো প্রথমে আমি এখানে কাঁটার সঙ্গে সুতাটাকে আটকে নিচ্ছি, এটা স্লিপ নট করে নিলাম। এবার এখানে চেন করতে হবে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, আমি এখানে মোট 14টা চেন করে নিলাম। 14টা চেন করার পরে প্রথম যে চেন আছে সেই প্রথম চেনের ভেতর দিয়ে একটা স্লিপ স্টিচ করে নিতে হবে। এরপর এখানে 3টা চেন করব, 3টা চেন আমার একটা ডাবল ক্রোশি। তো এই যে সার্কেলটা তৈরি হয়েছে, এখানে আরও 31টা ডাবল ক্রোশি করব, মানে আমার মোট 32টা ডাবল ক্রোশি হবে। তো এভাবে করে মোট 32টি ডাবল ক্রোশি কমপ্লিট করে আমি ফিরে আসছি। এই যে এভাবে করে আমার 32টি ডাবল ক্রোশি করা হয়ে গেছে। আমি এখান থেকে শুরুর দিকে যে 3টা চেন করেছিলাম, তো উপরে 3 নম্বর চেনের মধ্যে গিয়ে এটাকে স্লিপ স্টিচ করে জয়েন করে নেব। এবার এখানে চেন করব 3টা। 3টা চেন করার পরে পরবর্তী গ্যাপের মধ্যে গিয়ে একটা ডাবল ক্রোশি করলাম। এবার এখানে 3টা চেন করব। 3টা চেন করার পরে পরবর্তী ডাবল ক্রোশিতে গিয়ে আবারও ডাবল ক্রোশি করছি এবং তার পরবর্তী ডাবল ক্রোশিতে একবার ডাবল ক্রোশি করছি। তো এখানে আমার 2টা 2টা 4টা ডাবল ক্রোশি হয়েছে, মাঝখানে 3টা চেনের স্পেস। এবার কিন্তু এখানে 2টা চেন করব। করার পরে পরবর্তী ডাবল ক্রোশিতে গিয়ে ডাবল ক্রোশি, তার পরবর্তী ডাবল ক্রোশিতে ডাবল ক্রোশি, পরবর্তী ডাবল ক্রোশিতে একটা ডাবল ক্রোশি, মানে এখানে আমার পরপর 4টি ঘরে ডাবল ক্রোশি হবে। এখানে 4টি ডাবল ক্রোশি করার পরে 2টা চেন করব, পরবর্তী গ্যাপের মধ্যে একটা ডাবল ক্রোশি, পরবর্তী ডাবল ক্রোশিতে একটা ডাবল ক্রোশি এবং 3টা চেন, পরবর্তীতে আবারও 2টা ঘরে, পরপর 2টা ঘরে 2টা ডাবল ক্রোশি এবং আবারও 2টা চেন করে পরবর্তী 4টি ঘরে 4টা ডাবল ক্রোশি। তো এইভাবে করেই সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করতে হবে। প্রথমে 2টা 2টা 4টা ডাবল ক্রোশি এবং মাঝখানে 3টা চেনের স্পেস, এবং এই 2টা ডাবল ক্রোশি করার পরে 2টা চেন করে আবারও 4টা ডাবল ক্রোশি করেছি, 2টা চেন করে আবারও 2টা ডাবল ক্রোশি, এবং এই শুধু এই 2টা ডাবল ক্রোশির মাঝখানে 3টা চেন নিতে হবে। তাছাড়া এই 2টা ডাবল ক্রোশির আগে 2টা চেন, এই 2টা ডাবল ক্রোশির পরে 2টা চেন করে এই যে এইভাবে করে 4টা ডাবল ক্রোশি থাকবে। তো সম্পূর্ণ রাউন্ডটা এইভাবে কমপ্লিট করে নেব। দর্শক, এই দ্বিতীয় রাউন্ড বা রাউন্ডটা আমি কমপ্লিট করে নিয়েছি। এবার এখানে লাস্টে আমি 2টা চেন করেছি এবং এখান থেকে উপরে 3 নম্বর চেনের মধ্যে গিয়ে স্লিপ স্টিচ করে জয়েন করে নেব। তো আমাদের কিন্তু একটি করে ঘরে 3টি করে চেন আছে এবং এরকম 4টা ঘর আছে আমাদের যেখানে 3টা করে চেন হয়েছে। তো এবার সামনে যে ঘরটা আছে এই ঘরে একটা স্লিপ স্টিচ করে গেলাম, যাওয়ার পরে এখানে 3টা চেন করব, 3টা চেন একটা ডাবল ক্রোশি। এবার একই ঘরের মধ্যে আবারও আরেকটি ডাবল ক্রোশি করলাম। তো আমাদের কিন্তু এটা 3টা যে চেনের স্পেস সেই স্পেসটা এটা। এবার এখানে আবার 3টা চেন করে নিচ্ছি এবং আবারও একই ঘরের মধ্যে 2টা ডাবল ক্রোশি করব। এবার এখানে 2টা চেন করব। 2টা চেন করার পরে পরবর্তী যে গ্যাপটা আছে 2টা চেনের, এই গ্যাপের মধ্যে গিয়ে 2টা ডাবল ক্রোশি করব।
এবং আমাদের মাঝখানে যে চারটা ডাবল ক্রোশি আছে এই চারটা ডাবল ক্রোশির প্রথম ডাবল ক্রোশিতে একটা ডাবল ক্রোশি, পরবর্তী ডাবল ক্রোশিতেও একটা ডাবল ক্রোশি, তৃতীয় ডাবল ক্রোশিতেও একটা ডাবল ক্রোশি করব এবং চতুর্থ ডাবল ক্রোশিতেও একবার ডাবল ক্রোশি করে নেছি। তো এখানে ছয়টি ডাবল ক্রোশি হয়ে গেল এই লাইনে, আরও দুইটা হবে, তা হচ্ছে এই যে এখানে। তো এখানেও এই যে দুইটা চেনের যে স্পেস, এই স্পেসের মধ্যে এসেও আবারও দুইটা ডাবল ক্রোশি করে নিচ্ছি। তো এখানে মোট এই লাইনে আটটি ডাবল ক্রোশি হয়ে গেল চারটি ডাবল ক্রোশির ওপরে। এবার এখানে দুইটা চেন করব, দুইটা চেন করার পরে আবারও যে তিনটা চেনের যে স্পেস, এই স্পেসের মধ্যে ঠিক আগের মতো প্রথমে দুইটা ডাবল ক্রোশি হবে, তিনটা চেন হবে এবং আরও দুইটা ডাবল ক্রোশি করে নেব। এবং আবারও দুইটা চেন করব এবং একইভাবে এই ঘরে দুইটা ডাবল ক্রোশি হবে, এই ঘরে দুইটা ডাবল ক্রোশি এবং চারটা ডাবল ক্রোশির উপরেও চারটা ডাবল ক্রোশি তৈরি করে নেব। তাহলে ঠিক এভাবে করে চারটির উপর আটটি ডাবল ক্রোশি হবে এবং তিনটা চেনের যে স্পেস, এই স্পেসের মধ্যে দুইটা দুইটা চারটা ডাবল ক্রোশি, মাঝখানে আবারও তিনটা চেনের স্পেস নিতে হবে। তো এই রাউন্ডটা সম্পূর্ণ কমপ্লিট করে ফিরে আসছি। তৃতীয় নম্বর রাউন্ড আমি সম্পূর্ণ কমপ্লিট করে নিয়েছি। লাস্টে এসে যে এখানে দুইটা চেন করার পরে এখান থেকে আবারও তিন নম্বর চেনের মধ্যে গিয়ে আমি এটাকে জয়েন করে নিচ্ছি এবং আবারও স্লিপ স্টিচ করে তিনটা চেনের যে স্পেস সেই স্পেসে আসলাম। আমাদের কিন্তু তিনটা চেনের স্পেস আছে, এই স্পেসেই কাজ করতে হবে শুরুর দিক থেকে। তো এখানে আবারও তিনটা চেন করে নিচ্ছি এবং এই তিনটা চেনের স্পেসের মধ্যেই আবারও আরেকটি ডাবল ক্রোশি করে নিলাম। এবার এখানে আবারও তিনটা চেন করব এবং একই লুপটার একই লুপের মধ্যে আবারও আরও দুইটা ডাবল ক্রোশি করে নিচ্ছি। তো এখানে আবারও ঠিক একই রকমভাবে তৈরি হয়ে গেল দুইটা দুইটা চারটা ডাবল ক্রোশি, মাঝখানে তিনটা চেনের স্পেস। এবার এখানে দুইটা চেন করব, দুইটা চেন করার পরে পরবর্তী যে দুইটা চেনের স্পেস, এই স্পেসের মধ্যে ডাবল ক্রোশি করব প্রথমে দুইটা এবং আমাদের যে এখানে আটটি ডাবল ক্রোশি আছে এই আটটি ডাবল ক্রোশির ওপরে আটবার ডাবল ক্রোশি করে নেব। তো এখানে আটটি ডাবল ক্রোশির ওপরেও আটবার ডাবল ক্রোশি করে নিয়েছি। এবার পরবর্তী যে দুইটা চেনের স্পেস সেখানেও দুইটা ডাবল ক্রোশি করে নেব। তাহলে আমার এখানে এই লাইনে মোট বারোটি ডাবল ক্রোশি হয়ে গেল। এবার এখানে আবারও দুইটা চেন করব, দুইটা চেন করার পরে পরবর্তী তিনটা চেনের যে স্পেস ঠিক সেখানে একইভাবে করে প্রথমে দুইটা ডাবল ক্রোশি করব, তিনটা চেন করব এবং আবারও দুইটা ডাবল ক্রোশি করে নেব। এভাবে করে এই রাউন্ডটা সম্পূর্ণ কমপ্লিট করতে হবে। আমাদের আটটি ডাবল ক্রোশির ওপর এবারে বারোটি ডাবল ক্রোশি তৈরি হবে। তো এইভাবে করে আমি সম্পূর্ণ কাজটি কমপ্লিট করে ফিরে আসছি। তো এই যে এভাবে করে আমি চার নম্বর রাউন্ডটাও কমপ্লিট করে নিয়েছি। তোমাদের চারটি ডাবল ক্রোশির ওপরে আটটি ডাবল ক্রোশি তৈরি হয়েছে এবং আটটির উপরে হয়েছে মোট বারোটি ডাবল ক্রোশি। তো এবার এখান থেকে আবারও স্লিপ স্টিচ করে যে তিনটা চেনের যে গ্যাপ, সেই গ্যাপে গিয়ে প্রথমে তিনটা চেন করব, একটা ডাবল ক্রোশি করব এবং আবারও তিনটা চেন করে এই কর্নারটা তৈরি করে নেব, আবারও দুইটা ডাবল ক্রোশি একই গ্যাপের মধ্যে। এবার এখানে দুইটা চেন করব, দুইটা চেন করার পরে ঠিক একইভাবে পরবর্তী দুইটা চেনের গ্যাপে গিয়ে দুইটা ডাবল ক্রোশি করে নেব এবার এক এক করে আমাদের যে এখানে বারোটি ডাবল ক্রোশি আছে এই বারোটি ডাবল ক্রোশির ওপরে আবারও একটি একটি করে ডাবল ক্রোশি করে নেব। তাহলে আমাদের এই রাউন্ডে তৈরি হয়ে যাবে বারোটির ওপরে ১৬টি ডাবল ক্রোশি। তো এইভাবে করে ১৬টি ডাবল ক্রোশি করব এবং কর্নারটা এভাবে করে তৈরি করে নিয়ে ফিরে আসছি। তো এই যে এভাবে করে আমার এই রাউন্ড কমপ্লিট হয়ে গেল। এবার আমি ঠিক আগের মতো করে কর্নারটা তৈরি করে নেব। এখানে স্লিপ স্টিচ করে গিয়ে তিনটা চেন করব, তিনটা চেন করার পরে একটি ডাবল ক্রোশি করছি। এবার এখানে তিনটা চেন করব,
এবং আরো দুইটা ডাবল ক্রোশি একই ঘরের মধ্যে করে নিচ্ছি। আবারও দুইটা চেইন করব, পরবর্তী দুইটা চেইনের গ্যাপে গিয়ে দুইটা ডাবল ক্রোশি হবে। এবার আমাদের যেখানে 16টি ডাবল ক্রোশি আছে, এই 16টি ডাবল ক্রোশির উপরে তৈরি হবে 20টা ডাবল ক্রোশি। তো আমি এখানে দুইটা ডাবল ক্রোশি করে নিয়েছি, সবগুলোর উপর একটি ডাবল ক্রোশি করে নেব। এই ঘরে গিয়ে দুইটা ডাবল ক্রোশি করব, তাহলে আমার মোট 16টির উপরে 20টা ডাবল ক্রোশি তৈরি হয়ে যাবে। তো আমি সম্পূর্ণ রাউন্ডটা এইভাবে করে কমপ্লিট করে নেব। তো এই যে এইভাবে করে আমার এখন এই রাউন্ডে 20টি ডাবল ক্রোশি তৈরি হয়েছে। এবার আবারও এই কর্নারে যাব, স্লিপ স্টিচ করে কর্নারে স্লিপ স্টিচ করে আসার পরে তিনটা চেইন করব। তিনটা চেইন করার পরে ডাবল ক্রোশি করব এবং এখানে তিনটা চেইন করব। তিনটা চেইন করার পরে এই গ্যাপের মধ্যে আবারও দুইটা ডাবল ক্রোশি করব, তিনটা চেইন করব। তিনটা চেইন করার পরে একই গ্যাপের মধ্যে আবারও দুইটা ডাবল ক্রোশি করে নিচ্ছি, একই গ্যাপে আবারও দুইটা ডাবল ক্রোশি। আবারও তিনটা চেইন করব এবং সেম গ্যাপে আবারও দুইটা ডাবল ক্রোশি। তো এইভাবে করে আমার মোট এখানে 1, 2, 3, 4 চারবার এই কাজটি করে নিয়েছি। তোমার এখানে মোট 8টি ডাবল ক্রোশি রয়েছে এবং তিনটা করে চেনের স্পেস আছে। তো এবার এখানে 4টা চেন করব, 1, 2, 1, 2, 3, 4 চারটা চেন করার পরে আমাদের এখান থেকে যেহেতু 20টি ডাবল ক্রোশি আছে, তো আমাদেরকে ঠিক আগের মতো এইভাবে 16টি ডাবল ক্রোশি তৈরি করতে হবে। আবারও মানে আমাদের আবারও এটা কমে আসবে। তো এখান থেকে 1, 2 ঘর বাদ দিয়ে 3 নম্বর ঘরের মধ্যে গিয়ে ডাবল ক্রোশি করতে হবে। 1, 2 বাদ দিয়ে 3 নম্বর ঘর থেকে ডাবল ক্রোশি করা শুরু করব। তো আমি এখান থেকে প্রতিটা ঘরের মধ্যে ডাবল ক্রোশি করব এবং লাস্টে গিয়ে 2টি ঘর স্কিপ করব। তাহলে আমাদের 16টি ডাবল ক্রোশি তৈরি হয়ে যাবে 20টি ডাবল ক্রোশির উপরে। মানে আমাদের 2টা ঘর প্রথমে এবং লাস্টে 2টা ঘর বাদ যাচ্ছে, 4টা ডাবল ক্রোশি বাদ দিতে হবে। এবং আবারও 4টি করে চেন করে নিয়ে ঠিক এই যে 3টা চেনের যে গ্যাপ, এই গ্যাপের মধ্যে এভাবে করে 4টি পাপড়ি তৈরি করে নিতে হবে এবং মাঝখানে 3টা করে চেনের স্পেস নিতে হবে। তো বন্ধুরা, এই যে এভাবে করে আমি রাউন্ড কমপ্লিট করে নিয়েছি এবং লাস্টে সেখানে 4টা চেন করার পরে এটাকে আমরা 3 নম্বর যে চেন আছে ওখানে উপরের এই চেনের মধ্যে গিয়ে জয়েন করে নিচ্ছি। তো আমাদের এখানে 16টি ডাবল ক্রোশি কমপ্লিট হলো। এবার আবার ওই যে 3টা চেনের যে স্পেস সেখানে গিয়ে স্লিপ স্টিচ করে নিচ্ছি। এবার এখানে 4টা চেন করব। এখানে 4টা চেন করে নেওয়ার পরে কাঁটা এভাবে 2 বার প্যাচ দেব। মানে আমরা এখন এই ঘরে আগেরবার আমরা ডাবল ক্রোশি করেছি, এবার এখানে ট্রিপল ক্রোশি করব। তো ট্রিপল ক্রোশি করার জন্য এই যে এভাবে করে 3 বার কাটার প্যাচ ছাড়তে হবে। এরপর এবার এখানে 3টা চেন করে নিচ্ছি। সিস্টেমটা একই রকম থাকবে, শুধু কাটায় আমরা 2 বার প্যাচ দিয়ে নিচ্ছি, ট্রিপল ক্রোশি করে নিচ্ছি। তাছাড়া মাঝখানে 3টা করে চেনের স্পেসটা একই রকম থাকবে। এভাবে করে কাটায় 2 বার প্যাচ দেব এবং এই যে একটি করে 3টা করে যে চেন আছে চেনের স্পেস, এই একটা করে 3টা চেনের স্পেসের মধ্যে এভাবে করে 2টা থেকে 4টা করে ট্রিপল ক্রোশি করে নেব। আবারও 3টা চেন করে নিচ্ছি এবং কাটায় 2 বার প্যাচ দিয়ে এবার পরবর্তী যে 3টা চেনের স্পেস সেখানে গিয়ে আবারও প্রথমে 2টা ট্রিপল ক্রোশি করে নেব। 3টা চেন করব, আবারও 2টা ট্রিপল ক্রোশি একই গ্যাপের মধ্যে করে নিচ্ছি। আবারও 3টা চেন করব এবং এই যে গ্যাপটা আছে এই গ্যাপের মধ্যে গিয়েও এইভাবে করে ট্রিপল ক্রোশি করে নেব, 2টা 2টা 4টা। মাঝখানে 3টা করে চেনের স্পেস নিচ্ছি।
এবার এখানে পাঁচটি চেন করব। পাঁচটি চেন করার পরে আগে যেমন আমাদের 16টি ডাবল ক্রোশি হয়েছে, এরপরে আমার তার আগে কিন্তু আমাদের 12টি ডাবল ক্রোশি ছিল। তো এখন আমরা 12টি ডাবল ক্রোশি এই 16টি ডাবল ক্রোশির উপরে তৈরি করে নেব। তো এই জন্য এখানে যে পাঁচটি চেন করেছি, পাঁচটি চেন করার পরে শুরুর দিকে দুইটা ঘর স্কিপ করে তিন নম্বর চেনের মতো ডাবল ক্রোশির উপর থেকে ডাবল ক্রোশি করা শুরু করব, এবং এভাবে করে ডাবল ক্রোশি করব। প্রথমের দিকের দুইটা ঘর এবং লাস্টের দিকে দুইটা ঘর স্কিপ করে আমরা এখানে 12টি ডাবল ক্রোশি তৈরি করে নেব 16টি ডাবল ক্রোশির উপরে। তো এইভাবে করে সম্পূর্ণ রাউন্ডটি কমপ্লিট করে নিতে হবে। দর্শক, আমি এইভাবে করে এই রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। ফার্স্টে চেন করে এখানে উপরে চার নম্বর চেনের মধ্যে গিয়ে এটাকে স্লিপ স্টিচ করে জয়েন করে নিয়েছি। তো এবার আমাদের যে এখানে তিনটা চেনের যে স্পেস আছে এই স্পেসের মধ্যে স্লিপ স্টিচ করে যেতে হবে। তো আমি এখানে আসলাম, আবারও চারটা চেন করব। চারটা চেন করার পরে এভাবে কাটায় দুইবার প্যাচ দিয়ে নিয়ে আবারও এখানে ট্রিপল ক্রোশি করব, তিনটা চেন করব, আবারও কাটায় দুইবার প্যাচ দিয়ে নিয়ে একই গ্যাপের মধ্যে আরও দুইটা ট্রিপল ক্রোশি করে নিচ্ছি। এবারও তিনটা চেন করব, এবার ট্রিপল ক্রোশি করব। পরবর্তী যে তিনটা চেনের স্পেস এখানে, এখানে এখানেও আবারও দুইটা দুইটা চারটা ট্রিপল ক্রোশি করে নিতে হবে। তিনটা চেন এবং আবারও একই গ্যাপের মধ্যে আবারও ট্রিপল ক্রোশি করে নেব আরও দুইটা। তো এইভাবে করে আমাদের এই ঘরে এই ঘরে এই ঘর এই ঘর এবং এই ঘর এই প্রত্যেকটা ঘরের মধ্যে ঠিক একইভাবে এভাবে করে দুইটা দুইটা চারটা করে ট্রিপল ক্রোশি করে নিতে হবে। তাহলে আমাদের এখানে এখনও এই যে তিনটা ঘর আছে এই তিনটা ঘরে আমি কমপ্লিট করে ফিরে আসছি। তো আমি যেভাবে করে কর্নারগুলোর মধ্যে এভাবে দুইটা দুইটা করে মোট 2, 4, 6, 8, 10 মোট 10টি তৈরি করে নিয়েছি। তো আমার এখানে যেহেতু এবার 12টি ডাবল ক্রোশি আছে, তার আগে কিন্তু আমার 8টি ডাবল ক্রোশি ছিল। তো ঠিক এভাবে করে এখানে আমি এবার 8টি ডাবল ক্রোশি তৈরি করে নেব। তো এর জন্য এখানে 6টি চেন করতে হবে, 1, 2, 3, 4, 5, 6 ছয়টি চেন করে নেওয়ার পরে ঠিক আগের নিয়মে প্রথম দুইটি ঘর স্কিপ করে তিন নম্বর ঘরের ভিতর থেকে ডাবল ক্রোশি করতে হবে। একইভাবে এখানে প্রথম দুইটি ডাবল ক্রোশি এবং লাস্টের দুটি ডাবল ক্রোশি স্কিপ করে মাঝখানে সবগুলো ডাবল ক্রোশি করে নিতে হবে, এবং ছয়টি করে চেনের স্পেস নিয়ে ঠিক এভাবে করে প্রতিটা ঘরের মধ্যে এভাবে ডিজাইনটা তৈরি করে নিতে হবে। আমি এই সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। তো এই পর্যায়ে এসে আমাদের উপরে 8টি ডাবল ক্রোশি রয়েছে। এবার কিন্তু আমাদেরকে ঠিক আগের মতো এর উপরে 8টির উপরে 4টি ডাবল ক্রোশি তৈরি করে নিতে হবে। তো এর জন্য এই লাস্ট রাউন্ডটা আমি এখন করে দেখাচ্ছি। তো আমি যে এখানে স্লিপ স্টিচ করে নিয়েছি, এবারে স্লিপ স্টিচ করে যে এই স্পেসে আসব, এবার এখানে 4টা চেন করে নিচ্ছি। 4টি চেন করার পরে আবারও কাটায় দুইবার প্যাচ দিয়ে নিব এবং আরও একটি ট্রিপল ক্রোশি এখানে করে নিচ্ছি। আবারও এখানে 3টা চেন করব এবং আবারও 2টা একই লুপের মধ্যে করে নিচ্ছি, আরও 2টা ট্রিপল ক্রোশি এই একই লুপের মধ্যে তৈরি করে নিচ্ছি। এবার এখানে 4টা চেন করব, 1, 2, 3, 4 চারটি চেন করার পরে পরবর্তী যে মাঝখানে দুইটি করে চারটি ডাবল ট্রিপল ক্রোশির মাঝখানে
এই চারটি টেবিল ক্রোশি এবং এই চারটি টেবিল ক্রোশির মাঝখানে যে স্পেসটা এই স্পেসের মধ্যে এসে এখানে চারটা চেনকে সিঙ্গেল ক্রোশি করে দেব এবং আবারও চারটি চেন করব। এবং পরবর্তী যে মাঝখানের স্পেসটা তিনটা চেনের সেখানে গিয়ে আবারও টেবিল ক্রোশি করে নেব একইভাবে। তো এই যে আমি এখানে আবারও চারটি চারটি দুটি দুটি করে চারটি টেবিল ক্রোশি করে নিয়েছি এবং আবারও এখানে চারটা চেন করে নেব এবং পরবর্তী যে স্পেসটা এই স্পেসের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশি করে দিচ্ছি, আবারও চারটা চেন করব এবং আবারও কাটাই দুইবার প্যাঁচ দিয়ে নিয়ে এই যে মাঝখানে চারটি টেবিল ক্রোশির মাঝখানের স্পেসের মধ্যে আবারও টেবিল ক্রোশি তৈরি করে নেব। আমরা এবার কিন্তু কাজ করছি, দেখেন এখানে 1 2 3 4 5 মোট পাঁচটি ঘর, এপাশে দুইটা এপাশে দুইটা এবং এই মাঝখানের ঘরে এসে কিন্তু আমাদেরকে চেন করতে হবে দুইটা বেশি, মানে আমাদেরকে এটাকে যখন তিনটা করে চেন করেছি দুইটি করে টেবিল ক্রোশি করার পরে এবার এখানে 3 4 5টি চেন করে নেব। এখানে টেবিল ক্রোশি করার পরে পাঁচটি চেন করলাম এবং একই লুপের মধ্যে আরও দুইটা টেবিল ক্রোশি করে নিচ্ছি। তো হয়ে গেল এই যে এখানে আবারও চারটি চেন করব পরবর্তী স্পেসের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশি আবারও চারটা চেন এবং এখানে এসে আবারও এভাবে করে দুটা দুটা চারটা টেবিল ক্রোশি করে নেব এবং এই ঘরগুলোতে তিনটা করে চেনই করব এভাবে করে। শুধুমাত্র এই মাঝখানের ঘরে এসে পাঁচটি চেন করে নিতে হবে। তো এই যে আমি এভাবে করে এই উপরের কাজটি কমপ্লিট করেছি এবং এখানে এসে 7টি চেন করব, 1 1 2 3 4 5 6 7 সাতটি চেন করার পরে ডাবল ক্রোশি করতে হবে। ঠিক এই যে এখানে 8টি ডাবল ক্রোশির উপরে আমাদেরকে এবার 4টি ডাবল ক্রোশি তৈরি করতে হবে। তো এর জন্য ঠিক আগের মতোই প্রথম দুইটা ঘর স্কিপ করে পরবর্তী ঘর থেকে ডাবল ক্রোশি করব এবং লাস্ট দুইটা ডাবল ক্রোশি স্কিপ করব। প্রথম দুইটা এবং লাস্ট দুইটা স্কিপ করে মাঝখানে চারটা ডাবল ক্রোশি তৈরি করে নেব। এভাবে করে সম্পূর্ণ রাউন্ডটা আমি কমপ্লিট করে ফিরে আসছি। যে আমি এভাবে করে সম্পূর্ণ রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি আর এটা নেওয়ার পরে এখন দেখতে ঠিক এরকম হয়েছে। তো দর্শক বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন নতুন নতুন আরও ভিডিও পেতে। সবাইকে অনেক ধন্যবাদ।